একজন মানে এমন একজন নেতা ছিল যে কি যে অন্তত চট্টগ্রামের যে কোনো কিছু নিয়ে সে আন্দোলন সংগ্রামে ছিল, যেটা চট্টগ্রামের জন্য ভালো দেখছে তার জন্য সে আন্দোলন করছে। নিবেদিত একজন প্রাণ ছিল এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিতে গিয়ে বিশেষ করে মহানগর আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সেই শক্তিশালী করছে এবং মহানগর আওয়ামী লীগের সদস্য করতে গিয়ে এখানে আন্দোলন সংগ্রাম যত কিছু হয়েছে ওর নেতৃত্বে হয়েছে এবং আমরা সেই আন্দোলন সংগ্রামকে কোনোদিন ভয় পাইত না। এই এরশাদ বিরোধী আন্দোলন বিশেষ করে জিয়া বিরোধী তারপরে আপনার সকল আন্দোলনে সে অলওয়েজ অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। যেরকম একটা আন্দোলন আমি জানি যে যখন এই বিমানবন্দরটাকে একবার কথা উঠছিল যে কি যে একে দেবে কি বলে থাই এয়ারলাইন্স দেবে এবং সেটা তার আন্দোলনের ফলে তো যায়নি, যে থাইকে দিলে কিন্তু এটা অন্যরকম হয়ে যেত কিন্তু এটা এটা আমাদের হাত আর থাকতো না। এরকম সে অনেকগুলা ইয়ে পয়েন্টে সে আন্দোলন করছে এবং এরশাদ বিরোধী আন্দোলন তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখছে এবং আমাদের এই যে ইয়ে সম্ভব কী বলে ওই মূল আন্দোলন যেটা হয়েছিল 96 সালের আগে বোধ হয় ইলেকশন আদায় করার জন্য, তো আমরা ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটারও সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা একসাথে ছিলাম। তো মূল কথা হলো দেখি যে মোদী যদি কোনোদিন মানে আন্দোলনের ডরভয় তার ছিল না আর সে বারবার এখানে মেয়র নির্বাচিত হয়েছে, এই মেয়র নির্বাচনে তাকে মানে এই শহরের লোক তাকে তাকে কোনোদিন মানে ইয়ে করে না কি বলে তার বিরুদ্ধে যায়নি এবং তার সাথেই ছিল, তাকে বারবার নির্বাচিত করেছে। নির্বাচিত করার পরে সে চট্টগ্রামের দাবিগুলা সবসময় উঠে নিয়ে আসছে, তার দাবি অনুযায়ী আজকে এই যে আজকে টানেলটা হলো তখন সে বলছিল টানেল করার জন্য, তারপরে এই যে বেড টার্মিনাল তারপরে আরও অনেক কিছু ওর চিন্তাধারা ছিল, মেট্রো রেল চিন্তাধারা ছিল, মেট্রো রেল হচ্ছে, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, তো এগুলো সব মানে তারই কতগুলা চিন্তাধারা ছিল আর কি। তাই মনে করেছি যে অ্যাজ এ হোল যদি চিন্তা করা যায় মনির চৌধুরী একজন নিবেদিত প্রাণ ছিল এবং চট্টগ্রামের যেটা মানে ভালো হবে সেটার জন্যই সে সবসময় সোচ্চার ছিল। আমরা যখন মানে বিশেষ করে জিয়া রহমানের আমলে জিয়া যখন ক্ষমতা আসে তখন আমাদের উপর হামলা হয় এই নিমাগরে মোড়ে, আমরা যখন ওই জেল হত্যা দিবসটা পালন করতেছিলাম তখন সে আন্ডারগ্রাউন্ডে ছিল, তো তখন হচ্ছে আন্ডারগ্রাউন্ড থাকতে আমার সাথে দেখা করতো, তো তখন কিন্তু সে আন্ডারগ্রাউন্ডে কাজ করছে এবং আমাদের সাথে যোগাযোগ রাখত। তো জেল হত্যা দিবসের সময় তো আমাদের উপর আক্রমণ করছে জিয়ার 80 সালে এবং 80 সালে যখন জিয়া ক্ষমতা আসে তখন অনেকে ইন্ডিয়া চলে যায়, যায় রে পরে ইন্ডিয়া তো আমাদের সাহায্য করছে নির্বাচন ইয়ের সময় যুদ্ধের সময় এবং এই দেশ স্বাধীন করার পিছনে তাদের একটা হাত ছিল, ভূমিকা ছিল, এরপর তার ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার ছিল না এবং মৈত্রী চৌধুরী ভুল করে গিয়েছিল আবার চলে আসছে, মৌলভী শহীদ কিন্তু গিয়েছিল আবার যখন চলে আসছে তখন তাকে গুলি করে এই এই জিয়ার সরকার
হত্যা করছে কারণ অ্যাকচুয়ালি মানে দেশ স্বাধীন হওয়ার পরে আবার সে দেশে যাওয়ার কোনো অর্থ হয় না আমার কাছে অনেক ফলোয়ার আসছিল যাওয়ার জন্য আমি যাইনি কারণ দেশের সমস্যা এখন আমাদের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাহায্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করছি আবার ইন্ডিয়া যাওয়ার তো কোনো প্রশ্ন এটা সে বুঝতে পেরে আবার চলে আসছে আসার পরে সে আন্ডারগ্রাউন্ড ছিল এবং আমার সাথে সবসময় যোগাযোগ করতো এবং যোগাযোগ করেছিলাম এবং কত হইত আমার বাসা আসতো রাত্রে অন্ধকারে এবং আমরা একসাথে কাজ করছি চট্টগ্রাম সিটি এবং উত্তর যখন আলাদা হচ্ছে তখন কিন্তু আব্দুর রাজ্জাক কিন্তু ওকে চায়নি ওকে চায়নি এই জন্য কারণ এস এম ইউসুফ ছিল আব্দুর রাজ্জাকের আসল লোক এস এম ইউসুফ কিন্তু মহিউদ্দিন চৌধুরীকে টলারেট করত না তখন কথাবার্তার মধ্যে অনেক ইয়ের মধ্যে আব্দুর রাজ্জাক শেষ পর্যন্ত মানে একটা ওয়াহাব ভাইকে বাদ দেওয়ার জন্য হাডাদারের ওয়াহাব ভাই আমার সাথে ছিল আমি চাচ্ছিলাম যে ওয়াহাব ভাই প্রেসিডেন্ট হোক আমি সেক্রেটারি হবে তো আমরা ওয়াহাব ভাইকে বাদ দিয়ে সার্বিত সেখানে যখন সিটি ডিস্ট্রিক্ট এক আলাদা হয় তখন সেখানে কথাবার্তার মধ্যে একসময় কথা উঠে যে বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি একজন উত্তরে যাবে একজন শহরে থাকবে তখন সিরাজ মিয়া বলে যে আমি 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 জেলায় যাব না আমি শহরে থাকব তখন মননয় বলে যে না আমি তাহলে আমি আমি জেলায় যাব তখন হঠাৎ করে একটা এর মধ্যে কথাবার্তার মধ্যে একটা ইয়ে হয়ে গেলো যা ঠিক আছে তাহলে মনন ভাই থাকলে আমার কোনো আপত্তি নেই আমি বললাম তো ওয়াহাব ভাই বাদ পড়ে গেল আর ইয়ের আপনার ইয়ে আব্দুর রাজ্জাকের রাগ ছিল ওয়াহাব ভাইয়ের উপরে ওয়াহাব ভাই যখন বাদ পড়ছে উনি খুশি আর এদিকে সিরাজ ভাইয়া বলতেছে কি যে আমি সিটিতে থাকব তখন আমি বললাম যে তাহলে মহিউদ্দিন চৌধুরীকে আমরা নেই তখন আর কোনো বিকল্প ছিল না তখন মহিউদ্দিন চৌধুরীকে নিচ্ছি এভাবে মোদী চৌধুরীকে আমি ইন করাইছি এটা এটা কিন্তু এটা কিন্তু আমার একটা মানে চাল আর কি এটা কিন্তু এস এম ইউসুফ চায় না কেউ চায়নি আবার মানে বাধ্য হয়ে আব্দুর রাজ্জাক মানতে হয়েছে কারণ যখন মননভাইয়ের দিকে চলে আসছে সম্মাননা পর্যন্ত আর কি তো মননভাই সম্মাননার মাধ্যমে মননভাই চলে গেল আবার সেদিকে আর মোদী চৌধুরী ওখানে চলে গেলো আর এদিকে আসলো অবিয়োগ আমি নিয়ে এসছি সম্মানের মাধ্যমে তো এই এগুলা রাজনীতি কিছু ছিল আর কি অনেক রোগের ইয়ে ছিল তার ইনসুলিন নিতে হইত তার অনেক কিছু অনেক অনেক জটিল রোগে ইয়ে হয়ে গেছিল পরবর্তীকালে তো সবই প্রায় তো হসপিটালে থাকত একজন মানে এমন একজন নেতা ছিল যে কি যে অন্তত চট্টগ্রামের যে কোনো কিছু নিয়ে এসে আন্দোলন সংগ্রামে ছিল যেটা চট্টগ্রামের জন্য ভালো দেখছে তার জন্য সে আন্দোলন করছে